আসসালামু আলাইকুম বন্ধুরা, রাসেল আহমেদ বলতেছি। তো আজকে আপনাদেরকে নিয়ে যে ভিডিওটা নিয়ে বানাচ্ছি সেটা হচ্ছে হলো চতুর্থ গণবিজ্ঞপ্তি কবে আসছে এবং কিভাবে হবে সেই প্রসেসটা এবং তুলে ধরবো। তার আগে কথা না বাড়িয়ে আমার চ্যানেলটি, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে বেল বাটনে ক্লিক করে রেখে দিন, যাতে পরবর্তীতে সকল প্রকার ভিডিও আপনার টাইম লাইনে চলে যায়। তো কথা না বাড়ি চলুন শুরু করা যাক, কবে আসছে চতুর্থ গণবিজ্ঞপ্তি। আমি চতুর্থ গণবিজ্ঞপ্তি কবে আসছে এ নিয়ে কথা বলবো ভিডিওটির শেষে। তার আগে একটা একটা প্রতিবেদন পড়া যাক, লোককথার একটা প্রতিবেদন। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে দ্রুত সুপারিশও যোগদানই পারে শিক্ষক সংকট দূর করতে। তো শিক্ষক সংকট দূর করতে কি তৃতীয় বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছে, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে দ্রুত সুপারিশও যোগদানই পারে এই শিক্ষার সংকট দূর করতে। চলমান করোনা ভাইরাসে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যে চরম সংকটে, প্যানোরামিক বা অতিমাত্রিক পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে, আক্রান্ত মৃত্যুর হার দিন দিন বাড়ছে এবং বেড়ে চলছে। এমত অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে বারবার বন্ধ দীর্ঘায়িত করার জন্য ছাত্রছাত্রীদের লেখাপড়া নিয়ে চরম উদ্বেগজনক অবস্থা বিরাজ করছে। অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা ও অন্ধকারে নিম্নোচিত ভবিষ্যৎ। ছাত্রছাত্রী ও অভিভাবকরা স্কুল কিনারা পাচ্ছে না, কুল কিনারা পাচ্ছে না, তারা কিভাবে তাদের লেখাপড়া পুষিয়ে নিবে? শিক্ষকগণ একের সময় এক এক রকম নির্দেশনা পেয়ে তারাও বুঝতে পারছে না কি করা উচিত এবং কি করা উচিত নয়। তারপরেও অনলাইনে ক্লাস চালু থাকলেও ছাত্রছাত্রীদের অংশগ্রহণ উত্তেজনাজনক হারে দিন দিন কমেছে। অনলাইনে ক্লাসের জন্য অভিভাবকরা বাধা দিয়ে হচ্ছে ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন দিয়েছিল, কিন্তু এই মোবাইল ফোনে হচ্ছে শনির দশা। এখন ছাত্রছাত্রীরা ক্লাসে অংশগ্রহণ করা বাদ দিয়ে বিভিন্ন গেমে আসক্ত হয়ে পড়েছে। তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে সবচেয়ে বেশি সময় ব্যয় করছে এবং অন্যান্য খারাপ কাজে লিপ্ত হচ্ছে, নেশা কাজে লিপ্ত হচ্ছে এই শিক্ষার্থীরা। কিন্তু আইসিটি অভিজ্ঞতা কথা কম থাকায় জুম ক্লাস নেওয়া, অনলাইনে ক্লাস কার্যক্রম অব্যাহত রাখা, প্রজেক্টের মাধ্যমে ক্লাস নেওয়া, এসব যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু অনেক শিক্ষক পারছে না। ব্যানবেসেই জরিপে দেখা গেছে এলটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ অপেক্ষাকৃত আইসিটি সেক্টরে ভালো করেছে এবং তাদের মেধাকে কাজে লাগিয়ে বর্তমান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে তারা অনলাইনে অ্যাক্টিভ বেশি থাকছে। এরপর সম্প্রতি 38,000 সুপারিশকৃত শিক্ষকগণকে অতি দ্রুত পুলিশ ভেরিফিকেশন করে সুপারিশের পত্র দিয়ে যোগদানের ব্যবস্থা করলে এই সংকট কিছুটা হলেও শিক্ষক নিয়োগের সুপারিশ করতে পেরেছেন। এখন সুপারিশকৃত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, কিন্তু সুস্পষ্টভাবে কোনো কিছুই জানা যাওয়ায় অনেক সুপারিশকৃত শিক্ষকগণ দুশ্চিন্তা করেছে। পুলিশ ভেরিফিকেশন করার নামে যে হয়রানিমূলক কোনো কিছু না করা হয় এই জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছেন এনটিআরসির নিয়োগকৃত সকল শিক্ষকগণ। তো এনটিআরসির চতুর্থ গণবিজ্ঞপ্তি কবে হবে? চতুর্থ গণবিজ্ঞপ্তি কিন্তু হবে এই প্রসেসটা, নিয়োগটা কিন্তু চলে যাওয়ার পরে অনেক অনেকগুলো অনেকগুলো পদই ফাঁকা থাকবে, অর্থাৎ 15,000 পদে আবেদন পড়েনি এটাও বলেছে এনটিআরসি। তো আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকুন যে কবে হবে এনটিআরসির নিয়োগ বিজ্ঞপ্তি, এর পরবর্তীতে যে ভিডিওটা আসতেছে সেটা নিয়েই হবে। তো চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে আপনারা কমেন্টে করতে পারেন, আমি কমেন্টে উত্তর দিব। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।